আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের কাজ করার সুযোগ দেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কোনো অপরাধের কারণে তোমার উপর সরাসরি গজব আসে নাই, খালি গজবের অপেক্ষা করো, বিষয় এমন নাও হইতে পারে, তুমি যে ইবাদত থেকে বঞ্চিত থাকছ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা গজব, অন্যায় করলে আল্লাহ ইবাদত থেকে দূরে সরায় রাখে, তুই আমার কাছে আসার দরকার নাই, দূরে যা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আপনারা জানেন, প্রসঙ্গে বলা, তাহাজ্জুদ ছুটে গেছে তো সারাদিন কান্না করছেন, তাহাজ্জুদ ছুটে গেছে সারাদিন কান্না করছেন, রাতে যখন ঘুমাইছেন তো দেখেন যে বড় পিসা টাগড়ি টাগড়ি বান্দা বড় হুজুর আয়েশা হযরত মুআবিয়ার পাও টিপতেছে, হযরত ওঠেন, হযরত মুআবিয়া উঠা দেখে বড় হুজুর একজন বসা, ভয় পেয়ে গেছে, দরজা জানালা সব বন্ধ, এই বড় হুজুর কোত্থেকে আসবে, এই কে আপনি? তো বলে আমি ইবলিস। কি জন্যে আসছ? আপনাকে জাগাইতে, ওঠেন আপনি তাহাজ্জুদ পড়ে। আরে আজিব মানুষ, আজিব কথা, শয়তান আবার মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায় নাকি? আমি কি আর সাধে জাগাইতে আসছি? তাহাজ্জুদ ছুটার কারণে যে কান্নাটা আপনি দিছেন এটা আমার জন্য বড় কষ্টের, তার চেয়ে বরং তাহাজ্জুদ পড়েন ওইটাই ভালো। শয়তান তো আমাদের ভালো চায় না, এক লোক ভাঙ্গা ঘরে থাকে, হঠাৎ এক বড় বুজুর্গ এসে বলে ওই তাড়াতাড়ি বাইর, তো আল্লাহর বান্দা তাড়াতাড়ি বাইর হইছে, এর মধ্যে ঘর ভাঙ্গা পড়ছে। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে এরকম কিছু উল্টা পাল্টা কারামত দেখলেই তো আমরা মনে করি আব্দুল কাদের জিলানি বুঝি আবার দুনিয়া আছে। তো বলে আরে আরে কি অবস্থা হযরত, আপনি কোত্থেকে আসছেন, কে আপনি? তো বলে আমি ইবলিস। তো ইবলিস তো মানুষের শত্রু, আপনি যে আমারে বাঁচাইয়া দিলেন, বলে আমি কি সাধে বাঁচাইছি? এই ঘরের তলে পইরা মরলে তুই শহীদ হইয়া যাইতি, আমি চাই না তুই শাহাদাতের মর্যাদা পাস, দূরে যাইয়া মরবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করছেন বিষয় হলো এটা, মাঝখানে কথাগুলো বললাম। তাহাজ্জুদ তো উম্মতের জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, কান্না করলেন কিন্তু কোনো অপরাধ করেন নাই, তাহাজ্জুদ ছুটে যাওয়া কি কোনো অপরাধ বলেন? তাহাজ্জুদ ছুটে যাওয়া অপরাধ? তাহাজ্জুদ সুন্নতে মুআক্কাদাও না, তো কানলেন কেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন এই জন্য যে না জানি আমি কোন ভুল করেছি যার কারণে আল্লাহ তাআলা চান নাই ওই রকম মুবারক সময়ে আমি তার সামনে যাই হাজির হই, কানছেন ওই জন্য, কানছেন ওই জন্য যে মুবারক সময় তাহাজ্জুদের ওয়াক্ত বড় দামি সময়, এই সময়ে আল্লাহর সামনে হাজির হতে পারি নাই তার মানে কি আল্লাহ আমাকে দূরে সরায় রাখলেন নাকি কি কারণ? ওই জন্য কান্না করছে। তো কাজী দিনই কাজ করতে পারা না পারা, করতে পারা যেমন আনন্দের, না পারাও বড় ভয়ঙ্কর বিপদের, কারণ করতে পারা মানে হচ্ছে আল্লাহ আমার উপর খুশি, আমাকে কাছে ডেকেছে, করতে না পারা মানে আল্লাহ নারাজ, আমাকে দূরে ঠেলে রাখছে। আমি আপনি চাইলেও তো দিনই কাজ করতে পারবো না, আল্লাহ না চাই। কোরআনের কথা আসমানে ওঠার মতো অসম্ভব বলেছেন মালিক, সম্ভাবনাই নেই। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ
كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আসমানে ওঠার মতো অসম্ভব যদি মালিক না চায়, এটা অনেক বড় নেয়ামত। দিন মানার জন্য দিলটা খুলে দেওয়া, দিনই মানসিকতা তৈরি করা, এটা অনেক বড় নেয়ামত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দিন বুঝার জন্য আমার দিলটা খুলে দে, দিন বুঝার মানসিকতা দে, বক্ষ উন্মুক্ত করে দে। রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আমার দিল খুলে দেন আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিয়ামত আল্লাহর কাছে চেয়েছে কেঁদেছে, কোরআনের নানান জায়গায় আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন এটা অনেক বড় নিয়ামত, ওই নিয়ামতটা আমার নবী আলাইহিস সালামকে আল্লাহ না চাইতেই দিয়ে দিয়েছে। মালিক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? দিন বুঝার মানসিকতা, দিন মানার মানসিকতা, দিলটা পুরো খুলে দেই নাই আমি, দিয়েছি। এক অর্থ এটা আলাম নাশরাহ লাকা সাদরাক, দিন বুঝার মানসিকতা দেওয়া, দিনের উপর চলার মানসিকতা দেওয়া, দিল থেকে দিল আল্লাহ খুলে দেওয়া, সহজে দিন বুঝে আসা, সব অর্থ। এক অর্থ তো এটা আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীকে আল্লাহ এই নিয়ামত দিয়া আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কষ্ট আপনি পান কিন্তু আমি তো নিয়ামতও দিছি আপনাকে। এক নম্বর নিয়ামত এটা। তিনটা নিয়ামতের কথা আছে এই সুরা আলাম নাশরাহের মধ্যে, কিন্তু এই প্রথম নিয়ামতটার ব্যাখ্যা কয়েক রকম আসছে। এক ব্যাখ্যা তো এটা দিলাম, দিন বুঝার মানসিকতা, দিন শেখা, দিন জানার মানসিকতা, দিনের উপর চলার মানসিকতা, দিল খোলা, সহজে সব বুঝে আসে, এই সব অর্থ আসতে পারে। এই নিয়ামত হযরত মূসা আল্লাহর কাছে চেয়েছে আর আমার নবী না চাইতেই আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অর্থ তো এটা। আরেক অর্থ আমরা যেটা জানি শরহে সদর, বক্ষ বিদীর্ণ, আল্লাহ নবীর পুরা ওপেন হার্ট সার্জারি হয়েছে, ভেতরটাকে জিব্রাইল আলাইহিস সালাম জমজম দিয়া ধুয়ে পরিষ্কার করেছেন, এটাও একটা নিয়ামত। দুইবার হয়েছে এই ঘটনা, একটা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শৈশবে, আরেক হচ্ছে মেরাজের সময়। নবী আলাইহিস সালামের ভেতরটাকে পুরা জমজমের পানি দিয়া ধুইয়া হযরত জিব্রাইল আবার জায়গা মতো রাইখা আবার প্যাকেট করে দিছেন, যেমন ছিল তেমন করে দিছেন। কেন করলেন এটা? ছোট্ট সময় আমি আয়াত সূরাটা পড়েও চিন্তা করতেছি, পড়েও তো পড়লাম একটা বিপদে, আয়াত একটারে নিয়ে আগাইলি তো সময় যাওয়ার শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। কেন করলেন এটা? নবী আলাইহিস সালামের ওপেন হার্ট সার্জারি কেন হইল? কেন এটাকে ধোয়া হইল, রিফ্রেশ করা হইল? কেন? কারণ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম। বলেন কি, যদিও আমাদের কোন কোন বড় মনে করতাম আর কি, এমন কেউ কেউ নবী আলাইহিস সালামদের ভুলও ধরেছেন। একজন ধরেছেন হযরতে আদম আলাইহিস সালামের ভুল, যা আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে ফল খেয়েছেন, এই জন্য আদম গুনাহ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম আল্লাহর হুকুম অমান্য করেছে তাই বিভ্রান্ত হয়েছে, বাস ভুল নবী আলাইহিস সালামও করেছেন। বলে প্রমাণ কি নবী আলাইহিস সালাম ভুল করছেন?
বলে প্রমাণ হইল সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি তাসবিহ তাহলিল তো পড়বেনই সাথে ইস্তিগফারও পড়বেন। তো বলে নবী যদি গুনাহ নাই করবেন তো আল্লাহ ইস্তিগফারের হুকুম কেন করলেন? কি দলিল! সুবহানাল্লাহ। উস্তাদের কাছে দিন না শিখলে, ইলম উস্তাদ থেকে না পাইলে এইরকম উল্টা পাল্টা বোঝার সম্ভাবনাই বেশি। আমরাও তো মাঝে মধ্যে যখন কোরআনের তাফসির পড়ি তো মাথায় ঘুরে যে এই ব্যাখ্যাটাও তো হইতে পারে। আমার নিজের কথা বলতেছি, মাঝে মাঝে চিন্তা করি বলুন কিনা, তা আবার চিন্তা করি যে না আমার কি বুঝ আসলো না আসলো তাতে কি আসে যায়। আমাদের বড়রা যা বুঝেছেন ওইটাই বলি। কেন? কারণ আমার বুঝটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেমন বড়দের ভুলের সম্ভাবনাটা অনেক কম। রিস নিতে যাবো কেন? যাইরা যেটা আছে ওইটাই থাক। হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করছেন, হ্যাঁ বলেন আপনারা তো। আল্লাহ তো বলছেন ওয়া আসা আদম, আদম আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহর হুকুম অমান্য করে নাই? কথা বলেন, করেন নাই? করছেন তো, আল্লাহর হুকুম অমান্য করছেন তো। আরে আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না। রমজানে রোজা রেখে খাওয়া জায়েজ দি? বুড়া মরে যায় রোজা রাখছে ভুলে গেছে, এখন পানি দেখে তাড়াতাড়ি যায় গটগট করে খাওয়া শুরু করছে। মাস আলা কি তারা ডাক দেওয়া না চুপচাপ থাকা? এই বেটা গুনাহ করতেছে, আপনি চুপ থাকবেন কেন? উনি গুনাহ করতেছে না, উনি আল্লাহর হুকুম অমান্য করতেছে ঠিক, কিন্তু গুনাহ করতেছে না। ভুলে খাইলে আল্লাহর হুকুম তো অমান্য হয় কিন্তু সেটা গুনাহ হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলে খাইছেন, আল্লাহর হুকুম তো অমান্য হয়েছে কিন্তু গুনাহ ভুলে যে খাইছেন। আপনি কেমনে বুঝেন? আদমের দিল খুলে দেখছিলেন আপনি? আপনি দেখছেন মিয়া? আমারে কোন, আমিও দেখি নাই আপনিও দেখেন নাই। দিলের খবর যে আল্লাহ রাখেন, ওই আল্লাহ বলতেছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম এটাকে ইচ্ছা করে করেছেন। আজম অন্তরের ইচ্ছার অনেকগুলো স্তর আছে, হাম কাজ ইরাদা আজম জজম, মাদ্রাসাওয়ালারা জানে। তো আল্লাহ বলতেছেন আদম যেটা ইচ্ছা করে করেছে আমি এমনটা পাই নাই। তো আল্লাহ নিজেই বলতেছেন আদম ইচ্ছা করে করেন নাই। কাঁচা রাখেন আদম একটা রাখেন, নবীকে যে আল্লাহ তাআলা বললেন ইস্তিগফার পড়েন, তো নবী গুনাহ না করলে আল্লাহ ইস্তিগফার পড়তে বললেন কেন? আমাদের মাওলানা মওদুদী সাহেবকে যারা অনুসরণ করে, ভাই আপনাদের সাথে আমাদের দিনই কোনো বিরুদ্ধ নাই, কিছু আকীদা সংশোধনের ব্যাপার আছে শুধু বললে আবার রাগ হয়ে যায়। আবার রাগ হওয়ার কি আছে? এই ভুলগুলো স্পষ্ট তিনি করেছেন, আমাদের বলার দায়িত্ব বলা, মানার দায়িত্ব আপনার, মানলে মানলেন না মানলে নাই। তার সাথে আমাদের জাতি কোনো দুশ্মনী নাই, এটা দিন। দিনের কারণে বলে ওয়াজে বৈশা বৈশা সমালোচনা করে, সমালোচনা না, যিনি ভুল করেছেন ভুল ধরিয়ে দেওয়া এটা, কারণ এর সাথে উম্মতের আকীদার সম্পর্ক। আমি চুপ থাইকা উম্মতকে বিভ্রান্ত হওয়ার হাত থেকে যদি রক্ষা না করি তো আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। আকীদার ব্যাপার। ও কি আপনারা এত আগাইছেন কেতে মাহফিলে, এসার পরে খাইয়ালই আপনার কামা ছিল। মুরব্বীরা সারা পোলা পেন যারা আছে সবাই দাঁড়ায় যাও তো ভাই, সবাই লাভ দিয়ে আল্লাহু আকবার। আর মুরব্বীরা যদি পাড়া খাওয়ার ডর লাগে তো আপনিও দাঁড়া বেয়াদবি মনে করেন। এবার প্রত্যেকে খালি জায়গা পুরা করে বয়া পড়ে, হ্যাঁ কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার একটা বদ অভ্যাস আছে বুঝছেন, এই যে এইভাবে আগাইলাম কি জন্যে জানেন নি, বনি ইসরায়েলের কিছু স্বভাব তো আমরাও পাইছি। বনি ইসরায়েলে আল্লাহ তাআলা যখন বলছেন উদখুলুল বাবা সুজ্জাদা, সবজি খাইতে মনে চাইছে গো, তো কইছে সবজি খাইলে তো শহরে যাওয়া লাগবে যেখানে চাষাবাদ হয়, ময়দানে তো পাবি না সবজি, শহরে যা। কিন্তু এই যে আজাইর একটা আবদার করছস এর জন্য কিছু শাস্তি, মাথাটা নোয়ায়া যাবি আর বলবি আল্লাহ হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আ হিত্তা 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 মানে মিটায়া দেওয়া, ওই যে মানুষকে হত্যা করে না আরবি শব্দ, জীবনের জন্য মিটায়া দেওয়া, এটা বলতে বলতে ঢুকবি আল্লাহ জীবনের সব ভুল মিটায়া দাও। তো আল্লাহ বলেন ওয়াদা আমার নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোদের গুনাহগুলো মাফ করে দেব। এরা কি ফাজির ফাজি, তাফসীরের কিতাবে আসছে এরা মাথা ঝুকায়া ঢুকবো থাক দূরের কথা, এরা এইরকম চিত হয়ে বইছে লেটকি মারা বওয়া কয়নি রে, চিনেন নি লেটকি মারা, না চেনার কি আছে, এরকম লেটকি মারা বইছে বইয়া তাফসীর কিতাবে আসছে নিতম্ব সুরাইন মুবারক এই এটার উপর এরকম ঘইষা ঘইষা আগায় যেন চিত্তয়া আগাইতে পারে, মাথা যেন ঝুঁকা না যায়, আল্লাহ হুকুম মানা যাবে না। তো এই বনি ইসরায়েলের স্বভাব পাওয়া যায় মাহফিলের মধ্যে, যদি বলা হয় ভাই একটু আগান তো এরকম এরকম শুরু করে। ওই জন্য আমি এইভাবে আর ডাকি না ভাই, সোজা খারো সামনে আগাই আগে, বনি ইসরায়েল হওয়ার দরকার নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حمد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم.